ফটিকছড়ির জনসাধারণ চাকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য নির্বাচিত করেছে আমাদের প্রিয় নেতা জননেতা হাফিজুল আনোয়ার সনি এমপি মহোদয়। অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আপনারা নৌকায় ভোট দিয়ে নৌকাকে বিপুল ভোটে আপনারা বিজয়ী করায় আমরা ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সহ আমার শ্রদ্ধেয় সকল নেতৃবৃন্দ এবং আমি আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ধন্যবাদ জানানোর জন্য আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা আপনাদের সাথে দেখা করার জন্য উপস্থিত হচ্ছি। এই মুহূর্তে আমি আমার আমার ইউনিয়ন আমার জন্মস্থান আমার ইউনিয়ন নানুপুর ইউনিয়নে আমরা এখন অবস্থান করছি। আমার সাথে আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত আছেন। আমাদের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গোলাম রহমান উপস্থিত আছে, সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন মৌরি উপস্থিত আছে, অত্র ইউনিয়নের প্রীতি সন্তান জেলা আওয়ামী লীগের সাবেক সফল সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের উপস্থিত আছে, নূর নবী রোশন উপস্থিত আছে, আমাদের পৌরসভার মেয়র ইসমাইল হোসাইন উপস্থিত আছে, ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা বক্তের সাইদ ইরান উপস্থিত আছে, আমাদের আব্দুল হামিদ জাফরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ নেতা উপস্থিত আছে, অত্র ইউনিয়নের প্রীতি সন্তান মান্নান উপস্থিত আছে, রেজা উপস্থিত আছে, আমাদের সাদাত আনোয়ার সাদি উপস্থিত আছে, বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছে, আমাদের সোহেল ইকবাল হৃদয় সহ আমাদের সম্মানিত মেম্বার বৃন্দ আমাদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ উপস্থিত আছে, আমার আমাদের এই ইউনিয়নে নানুপুর ইউনিয়নে আওয়ামী লীগের সম্মানিত সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছে, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ এখানে উপস্থিত আছে, তারা সকাল থেকে আমাদের সাথে বিভিন্ন ইউনিয়নে অংশগ্রহণ করে যাচ্ছে উপস্থিত, আমার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ যারা এখানে উপস্থিত আছে উপস্থিত আমার এই নানুপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ আসসালামু আলাইকুম, অন্য ধর্মের যারা আছেন আমি আদাব জানাচ্ছি এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার শ্রদ্ধেয় চাচা নূর নবী রোশন এখানে উপস্থিত আছেন, বললাম না যাই হোক, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতা সহ 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনকে যাদের আত্মত্যাগে আমরা দেশ পেয়েছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বিভিন্ন সময় যারা আমাদের ছেড়ে চলে গেছেন ওনাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই ফটিকছড়ির মাতৃ ও মানুষের পরম বন্ধু ফটিকছড়ি থেকে আপনাদেরই ভোটে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অত্র ইউনিয়নের প্রীতি সন্তান বাগানবাজার থেকে আবদুল্লাপুর পর্যন্ত যিনি আমৃত্যু কাজ করে গেছেন এই ফটিকছড়িকে একটি আধুনিক মডেল সুন্দর ফটিকছড়ি বিনির্মাণের জন্য নিরাপদ ফটিকছড়ি বিনির্মাণের জন্য আমার শ্রদ্ধেয় বাবা আলহাজ রফিকুল আনোয়ারকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার দাদা দাদি আমার মেজ চাচা ফরিদুল আনোয়ার সহ বাবু আঙ্কেল সৈয়দ ওসমান গনি বাবু মির্জা আবু মির্জা আবু মনসুর সহ আরো যারা বিভিন্ন সময় আমাদের ছেড়ে চলে গেছেন ওনাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আপনাদের সন্তান, আমি এই নির্বাচনের পূর্বে আমি তো এখানে অবস্থান করেছি, আপনাদের সাথে আমার বারবার দেখা হয়েছে, বারবার আপনাদের সাথে দেখা অনরা লগান বারবার দেহই হতই অনরাত তুনার আয় একটান হতা অনরা নাই হইলাম আর নির্বাচনের পূর্বে ইউথ মিডিয়ার আই নমিনেশন আলহামদুলিল্লাহ নমিনেশন 5-এর 4-এ যাতে ইউথ মিডিয়ার আই আসি উপস্থিত হয়ে অনরারে সংবর্ধনা দিলে আর তাই একখান অনুরোধ অনরার হাতে গইছিলাম ইউনিয়ন লুজে যেহেতু আই আর ইউনিয়ন ইয়েন অনরা আর
দেখুন এই ইউনিয়নের প্রীতি সন্তান বা আর ইউনিয়নের সন্তান, এই ইউনিয়নের মানুষ, আর আর এককালে আই ওনার কাছে অনুরোধ করছি যে ওনারা বিভিন্ন জায়গা যায়, এরা আর গড়ের মানুষ, যেহেতু আর বাড়ির মানুষ ওনারা, ওনারা আর এক পরিবার, ওনারা বিভিন্ন ইউনিয়নে যায় এরে ওনারা মানুষের কাছে দোয়া চাইবেন, ভোট চাইবেন। আই আজ আন্তরিক ভাবে ওনারা কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, জি ধন্যবাদ জানাই জি ওনারার প্রতি। ওনারা বিভিন্ন জায়গা, ওনারা গ্রুপ গ্রুপ হয়ে এরে বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লা দিয়ে রে ওনারা পরিবারের সদস্য হিসেবে ওনারা বিভিন্ন জায়গা যায়, ওনারা নৌকার পক্ষে ভোট চাইও আর পক্ষে ওনারা ভোট চাইও, ওনারা আন্তরিক ভাবে ওনারা নির্বাচনের আগ পর্যন্ত যথেষ্ট পরিশ্রম করছেন, ওনারা গণসংযোগ করছেন বিভিন্ন জায়গা যায় এবং নির্বাচন অব্দি ওনারা প্রত্যেকে নির্বাচনের আগ পর্যন্ত ওনারা যেভাবে সেন্টার দিয়ে অবস্থান লইন এবং যাতে করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল অঘটন দুর্ঘটনা লঘটে ইয়ে লেখুন ইয়ে ওনারা সবসময় সচেষ্ট আছিলেন এবং শান্তিপূর্ণ নির্বাচন পুরা পরিসরের মানুষ আসলে উপহার দিই ইয়ে লেগুলি ওনারা সবসময় আন্তরিক ভাবে আর গড়ের মানুষ হিসেবে ওনারা দায়িত্ব পালন করছেন জোরালো ভাবে ইয়ে লেগুলি এলে ওনারা ব্যক্তির প্রতি আন্তরিক ভাবে ধন্যবাদ জানেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আই তো ওনার সন্তান, আই ওনার মাইয়া, ওনার বই, আর 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 এক পরিবার, এই এন্দ্র ওনারা বারবার প্রমাণ করছেন প্রতিক্তরের মানুষের হাতে প্রত্যেক মানুষের আন্তরিক ভাবে হস্ত করছি, ডালহারের মানুষ দিল্লা হস্ত করছি, সৈয়দ করেন মানুষ, বুগরবারের মানুষ এতে শুরু করি, আর 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 দাসপাড়া সারি মিকের মানুষ, বড়ুয়াপাড়া ব্যাকুন আন্তরিক ভাবে ওনারা ব্যাকুন হস্ত করছেন, এরে বাজারের যারা আছে ব্যবসায়ী সমিতি যা ব্যাকুন আন্তরিক ভাবে যার যার অবস্থান হতুন ওনারা হস্ত করছেন এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন লাই ওনারা ইয়েন ইয়েন ব্যাপারে ওনারা সবসময় সচেষ্ট আসছিলেন ইয়েন লেগুলাই ব্যাকুনের আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। যেভাবে আরে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওনারা আরে সাহস দিউন আর পাশে আসছিলেন ভবিষ্যতে আনার যে আর মূল বক্তব্য দিয়ে নাসিল আর নির্বাচনী বক্তব্য দিয়ে নাসিল ইএনএলই আর একটা নিরাপদ পরিসরি চাই, একটা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত পরিসরি চাই এবং এই পরিসরিত নিয়ে দীর্ঘদিন যেহেতু আওয়ামী লীগের হল এমপি নুয়াসিল তাহলে আর প্রায় 15 বছর কিন্তু অন্যান্য উপজেলা পিছাই গেই বাংলাদেশ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী রাত দরিয়ে পুরো বাংলাদেশ নিয়ে অভূতপূর্ণ উন্নয়ন হই তাহলে এখন আর হাম হই বুঝে কিভাবে আর এই 15 বছর যে আর পিছাই গে কিভাবে আর হাম গড়িয়ে আর এই পরিস্থিতির একটা আধুনিক সুন্দর পরিস্থিতি আর গজু নিরাপদ পরিস্থিতি আর গজু ইয়ে বুঝে আর মূল লক্ষ্য মূল উদ্দেশ্য ইয়ে নলে গুলিয়ে নাই ওনারা ব্যাক কোন উত্তর আন্তরিক ভাবে সাহায্য সহযোগিতায় কামনা করি যেভাবে গড়িয়ে রে ওনারা আর বলহাস রফিকুল আনোয়ারের ওনারা সবসময় সহযোগিতা করি গেই বুলিয়ে রে আজ এ পরিস্থিতির নিতে রে পরিস্থিতির মাটি ও মানুষের বন্ধু ই যারা বলহাস রফিকুল আনোয়ার জাগায় না কেউ দহন করি না পারে আয় প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করতাম যাতে গে আয় দেখিলাম যারা বুঝে উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু করছি ইয়ার পরে এমন বহুত জায়গা আছে যেন নিজে রাইজ পর্যন্ত হলো ডেভেলপমেন্ট ওয়ার্ক নো হয় আই ওনারা হাতে দোয়া সহযোগিতা চাই এবং ব্যাকুনের সার্বিক ভাবে আর ইউনিটি আর অঙ্গ সংগঠন হন আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ হন ব্যাকুন ইউনিটি উপস্থিত আছে তারা দেখুন যেহেতু আমি ইউনিয়নের নিজে রাখছি তারা হাতে আই যেহেতু এই ইউনিয়নের সন্তান তারা হাতে হয় ব্যাকুনের হাতে রাকুল আবেদন তাই বুঝে আর অনুরোধ তাই বুঝে ওনারা আর ব্যাকুন মিলিয়ে রে আর এহার পক্ষে কোনো কিছু করার সম্ভব না কোনো মানুষের এহার পক্ষে কোনো কিছু করার সম্ভব না আর ব্যাকুন লক্ষ্য উদ্দেশ্য আমি মনে করি একটা এবং ইয়ের লয়ের আর ব্যাকুনে এই নির্বাচন মিশিয়ে নৌকা ভোট দিয়ে রে ওনারা ইয়েনি প্রমাণ করছেন যে ওনারা একটা নিরাপদ পরিচরিত ওনারা একটা মাদক মুক্ত পরিচরিত ওনারা একটা সন্ত্রাস মুক্ত পরিচরিত ওনারা একটা আধুনিক পরিচরিত ইয়ের বারবার পুরা পরিচরের মানুষে ইয়েনি প্রমাণ করে দিই নৌকারে ওনারা একটা করে দিয়ে ওনারা ভোট দিয়ে রে নৌকারে আজ ওনারা বিজয়ী করছেন ইয়াতুন বড় কিছু আর কিছু হইত না পারে যাই হোক ওনারা ব্যাকুন ওনারা আবারও সহযোগী আর সহযোগিতা করিবেন যাতে করে আর একটা সুন্দর পরিস্থিতি গরিব তারে এই হতাকান হয়ে সার্বিক ভাবে অনরা সাহায্য সহযোগিতা কামনা করি এরে অনরা দোয়া কামনা করি এরে আয়ের সংক্ষিপ্ত বক্তব্য ইউনিটি শেষ করি অনরা দেখুন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন সুন্দর থাকিবেন।